বাংলাদেশে থাকা ছাব্বিশ লাখ ভারতীয়র চাকরি বাতিলের আবেদন করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ তার অফিসিয়াল ফেসবুক পেজে আবেদন করে ডক্টর ইউনুসের কাছে ছাব্বিশ লাখ ভারতীয় ভিডিওটি শেয়ার করেন যদি বাংলাদেশি হয়ে থাকেন আপনি যে দলের করেন না কেন ভিডিওটি শেয়ার করেন ছাব্বিশ লাখ ভারতীয় গড়ে চল্লিশ হাজার টাকা বেতন ধরেন প্রতি মাসে তাদের এ দিতে হয় দশ হাজার চারশো কোটি টাকা বুঝতে পেরেছেন বাংলাদেশ থেকে শুধুমাত্র চাকরি বাবদ দশ হাজার চারশো কোটি টাকা তারা নিয়ে যাচ্ছে প্রতি মাসে এরপরও ভারতীয়রা বলে আমরা তাদেরকে কিছুই দিই না শুধু তাদের কাছ থেকে নিতেছি আর নিতেছি প্রতি বছর প্রায় দুইশো বিলিয়ন ডলারের ব্যবসা চাকরি বাদে চাকরি বাদে দুইশো বিলিয়ন ডলারের ব্যবসা করে ভারত বাংলাদেশি যা ভারত পৃথিবীর আর কোনো রাষ্ট্রে দুইশো বিলিয়ন ডলারের ব্যবসা করে না এটা শুধু কাগজে কলমের হিসাব বর্ডার ক্রসিং হয়ে বাকিটা তো আর ধরাই হলো না প্রিয় ভাইয়েরা তারপরও ভারতীয়রা বলে তারা নাকি আমাদের চেয়েও শ্রেষ্ঠ জাতি ধনী জাতি কে ধনী আর কে ফকিরনি এটাই প্রমাণ কয়েকজন বাংলাদেশি ভারতে চাকরি করে শেখ হাসিনা যে তার মনে অন্তরে স্থায়ী দিয়েছে স্থান দিয়েছে এটাই তার প্রমাণ শেখ হাসিনা এই ছাব্বিশ লাখ ভারতীয়কে বাংলাদেশে এ নিয়ে আসার ব্যাপারে তিনি বেশ ভালোই দক্ষতা দেখিয়েছেন তার প্রতিটি আন্দোলনে আপনি দেখবেন অনেক উগ্রপন্থী ব্যক্তির উৎসব দেখবেন তারা আনন্দ মিছিল করতেছে এই আনন্দ মিছিল যা কিছু দেখতেছেন সবেই ছাব্বিশ লাখ ভারতীয় এরা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও রাজি শেখ হাসিনা ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর ছাব্বিশ লাখ ভারতীয় রাতের আধারে পালিয়ে গেছে তাহলে আপনাদেরকে যদি হাসিনা না এনে থাকে আপনারা যদি চাকরির সুবাদে বাংলাদেশে এসে থাকেন তাহলে হাসিনার পতনের পর আপনারা কেন দেশ ছেড়ে পালিয়ে গেলেন আপনারা তো সাধু সন্ন্যাসী আপনারা তো কখনো কোনো অন্যায় করেন না আপনারা তো ন্যায় পরায়ণ নীতি পরায়ণ আপনারা একটা কথা বলেন মৌলবাদ জঙ্গিবাদ ডক্টর মোদীর গালে করে দিয়েছে। সাব জানিয়ে দিয়েছে মৌলবাদ জঙ্গিবাদ বাংলাদেশ আফগান হয়ে যাবে অমুখ হয়ে যাবে তমুক হয়ে যাবে এই ধরনের সংবাদ পরিবেশন বন্ধ করতে হবে তা সেভেন সিস্টার থাকবে না কিও দাদা পাশায় আগুন দেখে গেছে না আপনার পাশে এখনো লাগে নেই লাগবে অসিরেই লাগবে আপনি চেনেন না আপনি কাদের সাথে খেলতেছেন টিভি সামনে ব্যাঙ্গের মতো লাভ দেন ব্যাংক যেভাবে লাভ দেয় ঠিক একইভাবে ভারতীয় সাংবাদিক লাভ দিতেছে ব্যাঙ্গের মতো তারে ব্যাং লাভ দেখে আমার কাছে মনে হলো মাঝে মধ্যে তারা ব্যাঙ্গেরও পূজা করে তো এই ব্যাং লাভ দিয়ে সে বলতেছে হাসিনা না থাকলে বাংলাদেশ এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে তো তোমাদের সেভেন খেয়ে দেওয়া হবে শুধু অপেক্ষা তাই যদি ভালো থাকতে চাও সেভেন সিস্টার করে নিতে চান তাহলে আপনাদের প্রতি আমাদের অনুরোধ একটাই বাংলাদেশ নিয়ে চুপ থাকেন চায়না যেমন ভারতকে বলেছিল চায়নার উগ্রপন্থী চায়নার মাদক চায়নার বিভিন্ন বিষয় নিয়ে ভারতের মিডিয়াগুলো বেশ কিছুদিন লাফালাফি করছিল। তখন চায়নার উপপর রাষ্ট্রমন্ত্রী তিনি নরেন্দ্র মোদী বরাবর একটা চিঠি দেখলেন খোলা চিঠি ওপেন চিঠি সেই উল্লেখ করা হলো ভারতীয় মিডিয়া চায়নার ব্যাপারে সংবাদ পরিবেশন করতে গেলে আগে চায়নার অ্যাম্বাসির অনুমতি নিতে হবে তারপর সংবাদ পরিবেশন করতে পারবে তা না হলে ভারতের মিজোরাম এবং লাদাখ খেয়ে ফেলা হবে এক কথায় একটা মাত্র কথায় নরেন্দ্র মোদী প্রায় তেরো জন সাংবাদিককে গ্রেপ্তার করে পরবর্তী জামিনে মুক্ত করে দেওয়া হয় যাই হোক আমরা তাদের সোশ্যাল মিডিয়া থেকে তথ্যগুলো পাই তো ভারতীয় মিডিয়া গুলোকে বলতেছি এবার যদি নরেন্দ্র মোদীর আগ্রাসনের শিকার না হতে চান তাহলে চুপ থাকেন আর এই ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করতেছে দশ হাজার চারশো কোটি টাকা প্রতি মাসে নিয়ে যাচ্ছে আমরা আমাদের মহামান্য উপদেষ্টা মহাদয়ের কাছে বিনীত অনুরোধ এই ছাব্বিশ লাখ ভারতীয়কে বিদায় করুন এখানে বাংলাদেশিরা চাকরি করবে তারা আমাদের ক্ষতি করবে আমাদের পাশায় আগুন ধরিয়ে দিবে আমাদেরকে নিয়ে জঙ্গিবাদ উগ্রবাদ মৌলবাদ বলবে এরপর আমাদের দশ হাজার চারশো কোটি টাকা তারা তাদের ভোগে দিবে এটা হতেই পারে না ছাত্র আন্দোলনের সমন্বয়ে যারা আছেন তাদের প্রতি আমাদের উদারত আহ্বান এদেরকে এখনই সরিয়ে দেন একই সাথে চিরুনি অভিযানের মাধ্যমে বাংলাদেশে কোথায় কোথায় রয়ের এজেন্ট আছে কিংবা রয়ের সদস্য আছে তাদের সবাইকে খুঁজে বের করুন তা না হলে চব্বিশের স্বাধীনতার আন্দোলন সফল হবে না রয়ের এজেন্ট এবং রয়ের সদস্য যারা লুকিয়ে আছে তাদের অনতি বিলম্বে গ্রেপ্তার করুন এরপর তাদেরকে ভোগে দিয়ে দেন ভোগে বুঝেন ভোগে দিতে হবে তাদেরকে